দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার তেতুলিয়া গ্রামে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো আনারস চাষ করে সফলতা পেয়েছেন নুরুন্নবী আশিকি বাবুল। ২০২১ সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুর থেকে চারা নিয়ে আসেন তিনি। পরে সাড়ে চার বিঘা জমিতে ২৩,০০০ ক্যালেঙ্গা জাতির আনারসের চারা রোপণ করেন। আনারস আবাদে প্রায় ৩,০০,০০০ টাকা খরচ হয়েছে। এরই মধ্যে বাজারে বিক্রি শুরু করেছেন তিনি। সুস্বাদু হওয়ায় ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে সুস্বাদু এই আনারস। ক্যালেঙ্গা জাতির আনারস চারা রোপণের ১৮ মাস পরেই আনারস সংগ্রহ করা যায় এবং প্রতিটি আনারসের ওজন হয় ৪-৫ কেজি। আনারসের এই বাগান থেকে ৫,০০,০০০ বেশি আয়ের আশা করছেন তিনি।